হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে মাস্কারার মাধ্যমে এরকম ল্যাশ ক্রিয়েট করতে পারবেন। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে প্লিজ আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আমি প্রথমে যেটা করছি, আমি আমার আইল্যাশ কালারটাকে হেয়ার ড্রাই দিয়ে আমি হালকা গরম করে নিচ্ছি। এটা আপনারা ততটুকু গরম করবেন যতটুকু আপনারা হচ্ছে আইল্যাশ সহ্য করতে পারবেন। আইল্যাশ এরিয়াটা অনেক সেন্সিটিভ, সো এটা অনেক গরম করা যাবে না, একদম হালকা গরম করতে হবে যাতে আপনার কার্লটাকে ধরে রাখে। আমরা চুল যেরকম কার্ল করি, আইল্যাশ কার্লিংয়ের ব্যাপারটা অনেকটা সেরকম। আপনি হচ্ছে হালকা একটু গরম করে যদি আইল্যাশ কার্লারটা দিয়ে আইল্যাশ কার্ল করেন, সেটা সারাদিন পর্যন্ত থাকে এবং আপনি যখন মাস্কারা অ্যাপ্লাই করবেন সেটাও থাকে। এখানে হচ্ছে আমি এসেন্সের এই একটা প্রাইমার ব্যবহার করছি। আমি জাস্ট এমনি ট্রাই করার জন্য একটা প্রাইমার আগে কিনেছিলাম, মাস্কারা প্রাইমার। তারপরে এটা হচ্ছে আমার পুরো মাস্কারা গেম চেঞ্জ করে দিয়েছে। মানে লিটারেলি এই মাস্কারা প্রাইমার দেওয়ার পরে আপনার যে কোনো ধরনের মাস্কারা আপনি অ্যাপ্লাই করেন, সেটা দামি হোক কম দামি হোক, অনেক ভালো রেজাল্ট দেয়। এখানে আমি আজকে এই দুইটা মাস্কারা ব্যবহার করব। এটা হচ্ছে মেবেলিনের স্কাই হাই মাস্কারা, এটা দিয়ে আমি প্রথম কোটটা অ্যাপ্লাই করব। এটা অলমোস্ট ড্রাই, সো আপনারা চেষ্টা করবেন প্রথম কোটটা অলমোস্ট ড্রাই কোনো একটা মাস্কারা দিয়ে দেওয়ার জন্য, অথবা ওয়াটারপ্রুফ কোনো একটা মাস্কারা দিয়ে দেওয়ার জন্য। তাহলে যেটা হয়, আপনি যে অলরেডি কার্লটা করেছেন আপনার আইল্যাশ, সেটা হচ্ছে এটা ধরে রাখবে। সো এখানে আমি হালকা করে প্রথম একটা কোট দিয়ে দিব, জাস্ট এটা বেস কোট হবে আমাদের। তারপর আমি হচ্ছে আরেকটা মাস্কারা অ্যাপ্লাই করব যেটা ড্রাই না, নর্মাল অবস্থায় আছে। এবং এখানে আমি ব্যবহার করছি লরিয়ালের এই টেলিস্কোপিক মাস্কারা, এইটা অনেক 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 ভালো এবং এটা আমার অনেক পছন্দ। এটা ওয়ানটার কারণে যে আপনি আপনার ল্যাশের একদম প্রত্যেকটা আলাদা করে অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনারা যে কোনো ধরনের মাস্কারা ব্যবহার করতে পারবেন, সেম টেকনিকটা ফলো করলে আপনারা সেম রেজাল্ট পাবেন। অবশ্যই এই দুইটা আমার পছন্দের মাস্কারা, সেজন্য এই দুইটা আমি ব্যবহার করছি এখানে। এবং এখানে দেখেন আমি হালকা করে আস্তে আস্তে উপরের দিকে ব্রাশ করছি এবং আমি আস্তে করে চোখ বন্ধ করে নিচ্ছি আমার মাস্কারা ওয়ানটার উপরে। এটাতে যেটা হবে, আপনার একটা আইলাইনার দিলে যেরকম ক্রিয়েট হয় ওরকম একটা ব্যান্ডের মতো ক্রিয়েট হবে, বা আইল্যাশ পড়লে যেরকম ব্যান্ড থাকে ওরকম একটা ব্যান্ড ক্রিয়েট হবে মাস্কারার মাধ্যমে। এবং এখানে আমি আরেকবার হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট উল্টা করে। তাতে যেটা হবে, আপনার যদি মাস্কারা আইল্যাশের সেই অংশটাতে পৌঁছে না থাকে, সেই অংশতেও পৌঁছে যাবে। তারপরে এখানে আমি যেটা করব, এটা হচ্ছে একটা আইল্যাশ কম দিয়ে আমি আমার মাস্কারাটাকে ব্রাশ করে নেব। এতে হবে আপনার এক্সেস মাস্কারাটা চলে আসবে এবং আপনার প্রত্যেকটা পাপড়িও আলাদা আলাদা হবে। এবং এরপরে যদি কোনো পাপড়ি একটার সাথে একটা লেগে থাকে, সেটাকে আমি এটার মাধ্যমে আলাদা করে দেব। এটা ইম্পর্টেন্ট, আপনি হচ্ছে যে কোনো ধরনের আইল্যাশ ব্রাশ ব্যবহার করতে পারেন, এটাও আপনার মাস্কারা গেমকে চেঞ্জ করে দেবে। সো এই হচ্ছে একটা কোট দেওয়ার পরে অবস্থা। এবং এখানে আমি আরেকটা কোট দিয়ে নিচ্ছি এবং এটাতে আমি ফোকাস করছি শেষের অংশটাতে। প্রথমে আমি ফোকাস করেছি একদম শুরুর দিকে যাতে একটা আইল্যাশ ব্যান্ডের মতো ক্রিয়েট হয়, এবং এখন আমি ফোকাস করছি পাপড়ির শেষের অংশটাতে যাতে দেখতে আরও ফোলার লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দুই চোখের কতটা ডিফারেন্স। আমি নিচেও সেম জিনিস করছি, হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ল্যাশ অলমোস্ট নেই, আর এইখানে দেখেন মনে হচ্ছে যে আমার চোখে কেউ আইল্যাশ পরিয়ে দিয়েছে অথবা আইল্যাশ এক্সটেনশন আছে। সো এই হচ্ছে আমার টেকনিক আজকের। আমি বাকি চোখটাও করে নিচ্ছি, বাকি চোখটা হচ্ছে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিব বিকজ অলরেডি আমি এক্সপ্লেন করেছি যে কীভাবে কী করবেন। সো এই হচ্ছে রেজাল্ট। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমি চেষ্টা করি আপনাদের জন্য ইউজফুল ভিডিও বানানোর জন্য। তো এখানে হচ্ছে আমি ফাস্ট ফরওয়ার্ড করে আমার এই চোখটা কমপ্লিট করে নিচ্ছি।
এবার নেক্সট স্টেপ হচ্ছে আপনার আইল্যাশটা, আইল্যাশ আমি বারবার কেন বলছি, আপনার মাস্কারাটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে খুব সাবধানে আইল্যাশ কালারটা দিয়ে হালকা করে আবার কার্ল করে নেওয়া। এখানে খুবই সাবধান হতে হবে, কারণ হচ্ছে মাস্কারার কারণে আপনার আইল্যাশগুলো, আপনার আইল্যাশ কালারে আটকে যেতে পারে। এবং এরপরে আপনার মাস্কারা যখন কমপ্লিটলি শুকিয়ে যাবে, আপনার যদি কোনো এক্সেস মাস্কারা লেগে থাকে চোখে, আপনি সেটাকে একটা কটন বাদ দিয়ে ক্লিন করে নিতে পারেন। সো আমার আইল্যাশ যেহেতু অনেক বড়ো হয়ে উপরের দিকে চলে গিয়েছে, সো ওই জন্য আমার পুরো আইলিডে মাস্কারা লেগেছে, আমি সেটাকে ক্লিন আপ করে নিচ্ছি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, এবং যারা কোভিডের ভ্যাকসিন নেননি অবশ্যই ভ্যাকসিন নেবেন। আল্লাহ হাফেজ।